সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসরুমের উন্নয়ন আয়োজনের জন্য অনলাইন ক্রমে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। আমি মোহাম্মদ মিসকাতুল। আজকে টিউটোরিয়াল ক্লাসে আমি নিয়ে এসেছি অনুপ্রাস অলঙ্কার এবং অনুপ্রাস অলঙ্কারের ভাগগুলো। তো অলঙ্কার যারা চিনতে পারো না, তারা যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, তো আমি শিওর এই অলঙ্কারের ক্লাসটা তোমাদের কাছে সর্বশেষ ক্লাস হবে। তো চলো আমরা কথা না বাড়ি, সেই অনুপ্রাস অলঙ্কার নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই। দেখো স্ক্রিনে আমাদের চলে এসেছে সংজ্ঞাটা, একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবেই হোক আর বিযুক্তভাবেই হোক, একাধিকবার আবৃত্তি হলে হয় অনুপ্রাস অলঙ্কার। আমি সংজ্ঞাটা আবার বলছি একবার, একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবেই হোক আর বিযুক্তভাবেই হোক, মানে যুক্তভাবেও হতে পারে বা বিযুক্তভাবেও হতে পারে, একাধিকবার আবৃত্তি হইলে অনুপ্রাস অলঙ্কার হয়। তো চলো আমরা প্রথমে একটা উদাহরণ ফলো করি। গুরু গুরু মেঘ, গুমরি গুমরি, গর্জে গগনে গগনে, গর্জে গগনে। এই যে উদাহরণটি দেখতে পাচ্ছ তোমরা, প্রথম পঙ্ক্তিটিতে দেখো গধ্বনিটি কতবার অনুপ্রাসিত হয়েছে, দেখো চারবার। তাহলে এখানে প্রথম লাইনে গ অনুপ্রাসিত হয়েছে চারবার, এবং দেখো গ কিন্তু একা একা অনুপ্রাসিত হতে পারছে না, এখানে গ কিন্তু হ্রস্বকার ধ্বনিকে নিয়ে উচ্চারিত হয়েছে। তাহলে দেখো এখানে ব্যঞ্জন ধ্বনি ও স্বরধ্বনি সমান রয়েছে, তাই না? ওকে ফাইন, এবার চলে এসো পরবর্তী পঙ্ক্তিটিতে। এখানে দেখো গ অনুপ্রাসিত হয়েছে মোট আটবার, এবং প্রত্যেকবারেই দেখো গ এর সঙ্গে মিলিত আছে স্বরে অধ্বনি, তাই না? সুতরাং স্বর ও ব্যঞ্জন দুই সমান আছে। তাহলে প্রথম পঙ্ক্তিটিতে স্বরধ্বনি হ্রস্ব, দ্বিতীয় এবং তৃতীয়তে স্বরে অ, সুতরাং স্বরধ্বনি সমান। তাহলে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে মিলিত স্বরধ্বনি সমান হলো কি না, সেদিকে আমরা কোনো নজর দেব না। আমাদেরকে শুধু বলতে হবে গধ্বনিটি মোট ১২বার আবৃত্তি হওয়ার জন্য অলঙ্কার হয়েছে অনুপ্রাস। আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এতটা ভেঙে বুঝিয়েছি, এত সব উল্লেখ করার প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরকম ভাব এগুলো বোঝালাম। তাহলে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে সমগ্রভাবে তিনটি পঙ্ক্তিটিতে গ অনুপ্রাসিত হয়েছে ১২বার, এই ১২বার অনুপ্রাসিত হওয়ার জন্য অলঙ্কার হয়েছে অনুপ্রাস। আশা করি অনুপ্রাসটা বুঝতে পেরেছ। এবার আমরা অনুপ্রাস ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে টিউটোরিয়ালে অনুপ্রাসের যে ভাগগুলো নিয়ে আলোচনা হবে সেই ভাগগুলোর নামটা আমরা একটু জেনে নেব। শ্রুত অনুপ্রাস, অন্তনুপ্রাস, বৃত্তানুপ্রাস আর ছাকানুপ্রাস। তো প্রথমে আমরা সুতানুপ্রাসটা নিয়ে আলোচনা করব। দেখো এই সুতানুপ্রাসের নামটা শুনেই আমরা বুঝতে পারছি, শুনে কিছু একটা বুঝতে হবে। তো তার আগে সংজ্ঞাটাকে একটু জেনে নেব। বাকযন্ত্রের একই স্থান হতে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জন ধ্বনির নাম সুতানুপ্রাস। তাহলে বুঝতে পারছি যে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হবে, কিন্তু ধ্বনিটা এক নয়, তার মধ্যে সাদৃশ্য থাকতে হবে, তাহলে তখনই আমরা তাকে বলবো সুতানুপ্রাস। যেমন দেখো ক আর খ কিন্তু সদৃশ্য ধ্বনি, গ আর ঘ সদৃশ্য ধ্বনি, তেমনি করে চ ছ সদৃশ্য, ট ঠ সদৃশ্য, ত থ সদৃশ্য, এভাবে পরপর সদৃশ্য ধ্বনি চলে যাচ্ছে। তো একটা উদাহরণ ফলো করলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো যদি একটা উদাহরণ দিই, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, তাহলে দেখো তো এই উদাহরণটাই কোনটা সদৃশ্য ধ্বনি আছে। দেখো এখানে ক আর খ কিন্তু সদৃশ্য ধ্বনি, বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত হচ্ছে ক আর খ, সেই জন্য এটা হচ্ছে শ্রুতানুপ্রাস। ওকে নেক্সট আর একটা উদাহরণ দেখো, চিরদিন বাজে অন্তর মাঝে, এই যে এখানে দেখো জয়ের সাথে ঝয়ের একটা সাদৃশ্য রয়েছে,
সেজনেরটা শ্রুতানুপ্রাস। তো আশা করি তোমরা শ্রুতানুপ্রাসটা বুঝতে পেরেছ। ওকে ফাইন, এবার চলে এসো আমরা অন্তনুপ্রাসটা নিয়ে আলোচনা করি। তো তার আগে আমরা অন্তানুপ্রাসের সংজ্ঞাটাকে একটু জেনে নেব। পদ্য পাদান্তের সঙ্গে পাদান্তের, চরণান্তের সঙ্গে চরণান্তের, ধ্বনি সাম্যের নাম অন্তানুপ্রাস। তাহলে দেখো সংজ্ঞাতে বোঝা যাচ্ছে যে পদ্য পাদান্তের সঙ্গে পাদান্তের আর চরণান্তের সঙ্গে চরণান্তের, মানে শেষ চরণের সাথে একটা ধ্বনির মিল থাকতে হবে। তো চলো আমরা উদাহরণ দেখি, শেষ চরণের সাথে কিভাবে মিল থাকে সেটাই উদাহরণের মাধ্যমে দেখব। ধরা নাহি দিলে ধরিব দুপাই, কি করিতে হবে বলো সে উপায়, ঘর ভরি দেব সোনাই রূপাই। তো তোমরা এই কবিতার লাইনগুলো একটু মনোযোগ দিয়ে উচ্চারণ করো, ঠিক আমার মতো। ধরা নাহি দিলে ধরিব দু পাই, দেখো এই যে দু পাইটা রয়েছে এর শেষে উচ্চারণটা কি আসছে একটু মনোযোগ দিয়ে উচ্চারণ করো। তো দেখো দু পাই উচ্চারণ করার পর শেষে উচ্চারণে আসছে উপায় শব্দটা, তাই না? ওকে ফাইন, এবার চলে এসো পরের লাইনে। কি করিতে হবে বলো সে উপায়, দেখো দ্বিতীয় চরণেও কিন্তু উপায় শব্দটা রয়েছে। ওকে ফাইন, এবার চলে এসো তার পরের লাইনে। ঘর ভরি দিব সোনাই রূপাই, এই যে রূপাই শব্দটা আছে এটা উচ্চারণ করো একটু মনোযোগ দিয়ে, দেখো এটার মধ্যেও কিন্তু উপায় শব্দটা আসছে। তাহলে এই যে উপায় উপায় উপায়, এই যে একটা মিল রয়েছে এই মিলটার জন্যই আমরা এটাকে বলছি অন্তনুপ্রাস। দেখো দ্বিতীয় চরণে হ্রস্ব ধ্বনি স্বাধীনভাবে আছে আর প্রথম আর তৃতীয় চরণে কিন্তু পরাধীনভাবে আছে, অর্থাৎ দ আর র থেকে আমরা হ্রস্বকে ছিনিয়ে নিয়েছি। এই যে একটা মিল ঘটছে এই মিলটাকে আমরা বলছি অন্তনুপ্রাস। ওকে ফাইন, আর একটা উদাহরণ দেখো। দীঘির কালো জলে সাঁঝের আলো ঝলে, দেখো এই উদাহরণটাই দীঘির কালো জলে সাঁঝের আলো ঝলে, শেষ চরণে দেখো কালো জলের সাথে আলো ঝলের একটা মিল রয়েছে, এই মিলটার জন্যই হচ্ছে অন্তানুপ্রাস। আশা করছি অন্তানুপ্রাসটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব বৃত্তানুপ্রাসটা নিয়ে। তো এই বৃত্তানুপ্রাস সম্বন্ধে আমাদেরকে চারটি কথা মনে রাখতে হবে, তো চলো আমরা সেই চারটি কথাকে আমরা জেনে নিই। এক নম্বর পয়েন্ট হচ্ছে, একটি মাত্র ব্যঞ্জন বর্ণ দুইবার মাত্র ধ্বনিত হইবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, একটি মাত্র ব্যঞ্জন বর্ণ বহুবার ধ্বনিত হয়। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, ব্যঞ্জনগুচ্ছ স্বরূপ অনুসারে মাত্র দুইবার ধ্বনিত হয়। চার নম্বর পয়েন্ট হচ্ছে, ব্যঞ্জনগুচ্ছ যুক্ত বা অযুক্তভাবে ক্রম অনুসারে বহুবার ধ্বনিত হয়। এই চারটে পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে দেখো প্রথম পয়েন্টটা বলেছে, একটি মাত্র ব্যঞ্জন বর্ণ দুইবার মাত্র ধ্বনিত হয়। তো চলো এর একটা উদাহরণ প্রথমে আমরা ফলো করি। নাহি চাহি নিরাপদে রাজভোগ নব। তো এই যে উদাহরণটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেখো তো তোমরা ব্যঞ্জন বর্ণ দুইবার মাত্র কোনটি ধ্বনিত হয়েছে, দেখো এখানে এই যে নাহি আর চাহি, এই যে নাহির মধ্যে হ আর চাহির মধ্যে হটা দুইবার করে উচ্চারিত হয়েছে, আর নিরাপদ আর রাজভোগ এই যে র দুইবার করে ধ্বনিত হয়েছে, এই দুইবার করে ধ্বনিত হওয়ার জন্য এটার নাম হচ্ছে বৃত্তানুপ্রাস। এবার চলে এসো দুই নাম্বার পয়েন্টে, কি বলছে দেখো, একটি মাত্র ব্যঞ্জন বর্ণ বহুবার ধ্বনিত হবে। তো চলো এর একটা উদাহরণ ফলো করি। বাজিল বনে পাশের বাঁশুরি, বনে বসে বাজাইছে বনবিহারী। তো তোমরা এখানে একটু লক্ষ্য করো তো, একটি মাত্র ব্যঞ্জন ধ্বনি কতবার ধ্বনিত হয়েছে একটু দেখো তোমরা লক্ষ্য করো, দেখো ব ব্যঞ্জন ধ্বনিটা কতবার উচ্চারিত হয়েছে, বাজিল বনে বাঁশের বাঁশুরি, বনে বসে বাজাইছে বনবিহারী। এই যে ব, ব না থাকলে কিন্তু এই চমৎকারিত্ব সৃষ্টি হতো না। ব দেখো প্রত্যেক শব্দের আদিতে ধ্বনিত হচ্ছে, নয়বার ধ্বনিত হয়েছে, এই নয়বার ধ্বনিত হওয়ার কারণে
এটার নাম হচ্ছে বৃত্তানুপ্রাস। তো চলো আরও একটা উদাহরণ দেখি। চলো চপলার চকিত চমকে করিছ চরণ বিচরণ। এই যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো চ ধ্বনি বারবার বারবার আবৃত হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে বৃত্তানুপ্রাস। ওকে ফাইন, এবার চলে এসো 3 নম্বর পয়েন্টে। ব্যঞ্জনগুচ্ছ স্বরূপ অনুসারে মাত্র 2 বার ধ্বনিত হবে। স্বরূপ মানে হচ্ছে নিজের রূপ। তো এটা একটু বোঝার বিষয় আছে, একটা উদাহরণ দিচ্ছি দেখো। জেগেছে যৌবন নব বসুধার দেহে। তাহলে দেখো যে যৌবন, যৌবন মানে যে বন রয়েছে আর এই যে নব রয়েছে, এখানে কিন্তু বর্ণগুলো একই, বাট উচ্চারণটা হচ্ছে আলাদা। এটার হচ্ছে বন আর এটা হচ্ছে নব, এটাকুই পার্থক্য হচ্ছে। তবে দেখো যৌবনে যে বর্ণ আছে নবতেও সেই বর্ণ আছে, শুধু একটু উল্টো পাল্টা করা আছে। এটাতে আছে বন আর এটা হচ্ছে নব, তবে এদের একই ধ্বনির সাদৃশ্য, বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এখানে এই যে বন রয়েছে আর এই যে নব রয়েছে, এর মধ্যেও কিন্তু ব আছে, এর মধ্যেও কিন্তু ব আছে, এর মধ্যেও কিন্তু দন্ত্য আছে, এর মধ্যেও কিন্তু দন্ত্য আছে। এই জাতীয় সাদৃশ্যকে আমরা বলি স্বরূপ সাদৃশ্য। আর একটা উদাহরণ যদি দেওয়া হয় দেখো, ফুটেছে যৌবন বনে আনন্দের ফুল। এই যে যৌবনের বন, এখানেও কিন্তু দেখো একটা বন শব্দ আছে, এখানেও একটা বন শব্দ আছে। এখানে দেখো পার্থক্য শুধু একটাই, বর্ণগুলো সাজানো আছে, কিন্তু আগেরটাই বর্ণগুলো সাজানো ছিল না। এই যে বর্ণটা সাজানো আছে এটাকেই আমরা বলছি ক্রম সাদৃশ্য। তাহলে এই পয়েন্টের মধ্যে 2 রকমের উদাহরণ হতে পারে, একটা হচ্ছে স্বরূপ সাদৃশ্য এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রম সাদৃশ্য, মানে একটা উল্টো পাল্টাভাবে সাজানো থাকবে আর একটা ঠিক মতো সাজানো থাকবে। ওকে নেক্সট আর একটা উদাহরণ দিচ্ছি দেখো, বুঝে যাবে তাহলে। কবির বুকের দুঃখের কাব্য। তাহলে এই উদাহরণটা একটু ফলো করো। এই যে কবির আর এই যে বুকের, এখানেও দেখো ক আছে, এখানে দেখো ক আছে, এখানেও দেখো ব আছে, এখানেও দেখো ব আছে। তাহলে এই যে উল্টো পাল্টা করে দেওয়া আছে এটা, এটাকে আমরা বলছি স্বরূপ সাদৃশ্য। আশা করি তোমরা 3 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছো। ওকে ফাইন, এবার চলে এসো আমরা 4 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যঞ্জনগুচ্ছ যুক্ত বা অযুক্তভাবে ক্রম অনুসারে বহুবার ধ্বনিত হবে। উদাহরণ দেখো, এত ছলনা কেন বলো না গপল লনা হলো সারা। এই যে এত ছলনা, এই যে ছলনার মধ্যে লনা, কেন বলো না, এই যে বলনার মধ্যেও লনা, গপল লনা, এই যে গপল লনার মধ্যেও লনা, হলো সারা। এখানে অযুক্ত ব্যঞ্জনগুচ্ছ লনা ক্রম অনুসারে 3 বার ধ্বনিত হয়েছে, এই জন্য একটি বৃত্তানুপ্রাস। নেক্সট উদাহরণ দেখো, অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া দিল তার সঞ্চয় অঞ্জলিয়া মধুকর গুঞ্জিত কিশলয় পুঞ্জিত উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া। তাহলে তোমরা একটু এখানে লক্ষ্য করো, দেখো যুক্ত বর্ণ কয়টি আছে। দেখো 8 বার যুক্ত বর্ণ ব্যবহার করা হয়েছে, ইঁর সাথে চটা হচ্ছে 4 বার আর ইঁর সাথে বর্গীয় জটা হচ্ছে 4 বার। তাহলে এখানে ব্যঞ্জনগুচ্ছ যুক্তভাবে ক্রম অনুসারে 8 বার উচ্চারিত হওয়ার জন্য এই অলঙ্কারটির নাম হচ্ছে বৃত্তানুপ্রাস। ওকে ফাইন, এবার চলে এসো 6 অনুপ্রাসে। 2 বা তার বেশি ব্যঞ্জনবর্ণ যুক্ত বা বিযুক্ত থেকে ক্রম অনুসারে যদি মাত্র 2 বার ধ্বনিত হয় তাহলে হয় 6 অনুপ্রাস। তাহলে দেখো সংজ্ঞাটাতে কি বলছে, 2টি বা তার বেশি ব্যঞ্জনবর্ণ যুক্ত বা বিযুক্ত, মানে যুক্ত হতে পারে বিযুক্ত হতে পারে, ক্রম অনুসারে যদি মাত্র 2 বার ধ্বনিত হয় তবে হয় 6 অনুপ্রাস। তো উদাহরণ দিচ্ছি দেখো, 20-র ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে। এই যে 20-র ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে, এখানে দেখো যুক্ত বর্ণ আছে দন্তের নয় ধয়ে আর এখানেও আছে দন্তের নয় ধয়ে এবং যুক্ত অবস্থায় আছে এবং 2 বার ধ্বনিত হয়েছে, সেই জন্য এটি হচ্ছে 6 অনুপ্রাস। ওকে ফাইন, 6 অনুপ্রাসের আরও একটা উদাহরণ দেখো,
এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এই যে এই উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে অন্ধ আর বন্ধ দেখো যুক্ত অবস্থায় আছে। তাহলে এখানে দুইবার যুক্ত অবস্থায় দন্ত নয়েত হয়ে বসেছে, সেই জন্য এটা হচ্ছে ছ্যাকানো প্রাস। তো বন্ধুরা, আশা করছি তোমরা ছ্যাকানো প্রাস বুঝতে পেরেছ। আর এরপরেও যদি তোমাদের এই অলঙ্কার বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি তোমাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। ভালো থাকো সবাই।